ও তোমরা সকলে চলে এসেছ? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ কানা মামার, এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। বৈশাখ মাসের দুপুরবেলা এক পথিক যাচ্ছিল এক দূর গ্রামে। যেতে যেতে তার খুব তেষ্টা পায়। সেই সকাল থেকে হাঁটছি, এখনো আরো কতটা পথ যেতে হবে। এদিকে খুব তেষ্টাও লেগেছে, কিন্তু পথে কাউকে দেখতে পাচ্ছি না যে একটু জলের সন্ধান চাইব। আরে ওই তো একজন আসছে, যাই ওকেই বরং জিজ্ঞাসা করি। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারেন? এখন জলপাই কোথায় পাবেন? কাঁচা আমের সময়, চান তো দিতে পারি। না না, আমি জলপাই চাইছি না। চাইছেন না তো কোথায় পাবো, কোথায় পাবো করছেন কেন? আপনি ভুল বুঝছেন, আমি জল চাইছিলাম। জল চাইছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোকরা কি সমান? মাছও যা আর মাছরাঙাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করেন? আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছেই, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জল চাইলেনই বা কেন? ঝুড়িতে করে কি জল নিয়ে যাওয়া যায়? লোকের সাথে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। ওহ কি ঝামেলা। না যাই, ওই রকটাই বসে বরং একটু জিরোই। জায়গাটাই বেশ ছায়া আছে। কে ও গোবলা নাকি? আগে না, আমি পূব গাঁয়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি, পূব গাঁ ছেড়ে এখানে এসেছো জলের খোঁজ করতে? তা খোঁজই যখন করছো তখন বলি ঘুমরির জল খেয়েছ? আগে না। কি ঘুমরি আদত জলের জায়গা, সেখানকার জল ঠিক যেন চিড়ির পানা, কেওড়া দেওয়া শরবত। আমার মামার বাড়ি ছিল ঘুমরিতে, তাই আমি জানি আর কি। আপনার মামার বাড়ির জল আপনি মাথায় করে রাখুন, আপাতত এই টেস্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই হলো। যা হয় একটু জল তো তোমার গ্রামে বসেই খেতে পারো, তার জন্য পাঁচ কোষ হেঁটে আসার দরকার কি? যত সব আগে খেতে না, বক বক করে মাথা ধরিয়ে দিল। উঠি এখান থেকে। আরে ওই গাছতলায় কে যেন আছে, যাই ওকেই বরং জিজ্ঞাসা করি। হ্যাঁ ভাই, কোথায় একটু জল মিলবে বলতে পারেন? এখানেই মিলবে, দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল চাল তাল বল কল ফল কিংবা কাজল সজল উজ্জ্বল জল জল চঞ্চল, কি মিলছে না? হ্যাঁ খুব মিলছে বাবা। এই যে আর এক পাগল কেটে পড়ি। আরো আছে আঁখি জল ছল ছল, নদী জল কল কল। যা কোথায় গেল, চলে গেল? না মনে হচ্ছে গ্রামে বোধহয় আর জল খেতে পারবো না। পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল, সমুদ্র জল লবণাক্ত অতি বিস্বাদ। যাই ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করি। খোকা, ও খোকা কি হয়েছে, কি চাই? পড়ার সময় ওকে ডাকাডাকি করে বিরক্ত করছো কেন? আগে সকাল থেকে একে ওকে ধরছি, কিন্তু কেউ আমাকে জলের খবর দিতে পারলো না। আমি তোমাকে জলের খবর দেব, এসো আমার সাথে।
রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে পাওয়া যায় হাইড্রোজেন ও অক্সিজেন। আগে একটু খাবার জল। খাবার জল কাকে বলে? না, যে জলে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই তাকে। যেমন এই যে এই বোতলের জলটা, পাশের বাড়ির পুকুরের জল, রোগের বীজ কিলবিল করছে। আমি এই মাত্র অণুবীক্ষণ যন্ত্রে পরীক্ষা করলাম। এই জলটা এটা খায়? ওটা পরিশুদ্ধ জল, স্বাদ গন্ধ কিচ্ছু নেই। এবার আমাকে এক গ্লাস ঠান্ডা বিশুদ্ধ খাবার জল দেখান তো। এক্ষুনি দেখাচ্ছি। এই হচ্ছে খাবার জল। কই দেখি, এটা কি হলো মশাই? পরীক্ষা পরীক্ষা হলো। আচ্ছা চলি, নমস্কার। সে যাত্রায় পথিক নিজের বুদ্ধিতে বাঁচল, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করল, প্রাণ থাকতে সে আর ওই গ্রামে যাবে না। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angelkids।